হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই টিউবস অ্যান্ড কুইক ইংলিশ ইংলিশের বেঙ্গলি তো আজ এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো ক্লাস এইটের ক্লাউডসের অ্যাক্টিভিটি সলিউশন তো এর আগে আমি তোমাদের ক্লাউডসের ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট থ্রি বেঙ্গলি মিনিং অলরেডি শেয়ার করে দিয়েছি যারা দেখুনই এই ভিডিও ডেসক্রিপশন বক্স বা উপরে আই বাটন চেক করে নাও লিঙ্ক পেয়ে যাবে তো অ্যাক্টিভিটি ওয়ানে বলেছে রি অ্যারেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস ইন কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বার্স ইন দ্য গিভ বক্সেস তো তোমাদের কী করতে হবে এই সেন্টেন্সগুলোকে রি করতে হবে অর্থাৎ নাম্বারিং করতে হবে যে কোন ঘটনাটা আগে হয়েছে কোনটা পরে হয়েছে সেই অনুযায়ী এক দুই তিন চার করে তোমাদের নাম্বারিং করতে হবে তো এক নম্বর কোনটা হবে এক নম্বর হবে হি ওয়ান্ডার্ড ইন সার্চ অফ দ্য ক্লাউডস এটা হলো এক নম্বর দু নম্বর হি রিচ দ্য ওল্ড মাঢহাট এটা হলো দু নম্বর তিন নম্বর হি টার্নড অন টু দ্য ডার্ট ট্র্যাক চার নম্বর হি স এ গ্রাস গ্রাস কাটার কামিং ফ্রম দ্য আদার ডাইরেকশন এটা হলো চার নম্বর পাঁচ নম্বর হি আক্স দ্য গ্রাস গ্রাস কাটার ইফ হি হ্যাড নোটিস দ্য ক্লাউডস নেক্সট ছ নম্বর দ্য গ্রাস কাটার ওয়াজ সারপ্রাইজড নেক্সট অ্যাক্টিভিটি টুতে বলছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট অর্থাৎ টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে শুরুস্থানগুলো পূরণ করতে হবে তো প্রথমটা রয়েছে দ্য গ্রাস কাটার হ্যাড এ বান্ডেল গ্রাস কাটারের ছিল একটা বান্ডেল অর্থাৎ বোঝা কিসের বোঝা ছিল অফ ফ্রেশলি কাট গ্রাস ব্যালেন্সড অন ইস হেড তো তার মাথায় সদ্য কাটা তরতাজা ঘাস বোঝাই করা মানে বাধা অবস্থা এবং ব্যালেন্সড মানে কী মানে সমান করে রাখা ছিল তার মাথার উপর নেক্সট হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড টু সি সে হতাশ হয়ে গেলো এটা দেখে কি দেখে হতাশ হয়ে গেল দ্যাট দ্য গ্রাস কাটার ওয়াজ স্টিল মিস্টিফাইড যে গ্রাস কাটের অর্থাৎ ঘাস কাটুরেটা তখনও বা ঘাসুরেটা তখনও কি কী উত্তর দেবে সেটা মানে হচ্চকিত হয়ে আছে যাকে বলে মিষ্টি মানে হচ্ছে হচ্চকিত হয়ে আছে দ্য ফার্মার কুড নট মেক দ্য সেন্স অব দ্য কোশ্চেন কৃষকটা প্রশ্নের ছেলেটার প্রশ্নের কোনো মাথা মাথামুণ্ড বুঝতে পারেনি হি ওয়াজ আস্কিং ফর দ্য ক্লাউডস লাইক এ ম্যান হু হ্যাড লস্ট হু হ্যাজ লস্ট এ চাইল্ড মানে সে সবার কাছে এমনভাবে জিজ্ঞাসা করে বেড়াচ্ছিলো মেঘের সম্বন্ধে যেন মনে হচ্ছিল যে সে একটা মানুষ যে বা সে একটা লোক যে তার বাচ্চাকে হারিয়ে ফেলেছে নেক্সট অ্যাক্টিভিটি ফোরে বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর অ্যান্সার্স তো তোমাদের এখানে ট্রু ফলস লিখতে হবে সাথে সাপোর্টিং স্টেটমেন্টও দিতে হবে তো এইটা রয়েছে ইন দ্য মর্নিং দ্য বয় আক্স দ্য ফার্স্ট কোয়েশ্চেন টু হিজ ফাদার সকালবেলা ছেলেটা তার বাবাকে প্রথম প্রশ্ন করেছিল না এটা ভুল তার মাকে করেছিল তাহলে এখানে ফলস হবে এটা আর সাপোর্টিং স্টেটমেন্ট হবে হি আক্স দ্য ফার্স্ট কোশ্চেন টু হিজ মাদার নেক্সট দ্য বয়েজ মাদার আক্স হিম টু গো টু স্কুল ছেলেটার মা ছেলেটাকে বলেছিল স্কুলে যেতে তাহলে হিজ মাদার এটা ট্রু হবে সাপোর্টিং স্টেটমেন্ট হবে হিজ মাদার সেইট ইট ইউর ব্রেকফাস্ট অ্যান্ড গো টু স্কুল নেক্সট ওয়ে দ্য বয় গট আপ ইন দ্য মর্নিং হি স দ্যাট দ্য স্কাই ওয়াজ ক্লাউডলেস যখন ছেলেটা সকালবেলা ঘুম থেকে উঠেছিল তখন সে দেখেছিল আকাশে কোনো মেঘ নেই বা আকাশটা মেঘ মুক্ত তাহলে ট্রু হবে সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে দ্য বয় স দ্যাট দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড এমটি ছেলেটা দেখেছিল যে আকাশ পরিষ্কার এবং মেঘমুক্ত এমটি মানে এখানে খালি আকাশে খালি ছিল মানে রকম মেঘ ছিল না তারপরটা দ্য বয় ওয়াজ হ্যাপি টু থিঙ্ক দ্যাট হি হ্যাড ফল ইন অ্যা স্লিপ ছেলেটা এটা ভেবে খুব খুশি হয়েছিল যে সে ঘুমিয়ে পড়েছে এটা ফলস হবে ইটস স্যাডেন্ড হিম টু থিঙ্ক দ্যাট হি হ্যাড ফল ইন অ্যা স্লিপ এটা ভেবে সে খুবই মন খারাপ হয়ে গেল এবং সে খুবই দুঃখ পেল যে সে ঘুমিয়ে পড়েছিল সে যদি না ঘুমিয়ে পড়তো তাহলে মেঘেরা এভাবে বৃষ্টি না ঘটিয়ে চলে যেত না সেটা ছেলেটার মনে হচ্ছিল নেক্সট অ্যাক্টিভিটি ফাইভে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স অর্থাৎ নিচের প্রশ্নগুলো তোমাদের উত্তর দিতে হবে তো এটা রয়েছে উইচ কোয়েশ্চেন হন্টেড দ্য বয় কোন প্রশ্ন ছেলেটাকে তাড়া করে বেড়াতো হন্টেড মানে এখানে তাড়া করে বেড়ানো দ্য কোশ্চেন দ্যাট হনটেড দ্য বয় ওয়াজ ওয়ার ডিড দ্য ক্লাউডস গো মেঘেরা কোথায় গেছে বা মেঘেরা কোথায় চলে গেছে বা মেঘেরা কোথায় যায় অ্যাকচুয়ালি এই যে বৃষ্টিপাত হলো না ছেলেটার তাই মনের মধ্যে প্রশ্ন হলো আসলো যে মেঘেরা কোথায় যায় এই প্রশ্নটা ছেলেটাকে তাড়া করে বেড়াচ্ছিল ডিড দ্য বয়স সি ইন দ্য মিডল অফ দ্য নাইট মাঝরাতে ছেলেটা কি দেখতে পেয়েছিলো হি স দ্যাট দ্য ডেন্স ব্ল্যাক ক্লাউডস ওয়ার রাম্বলিং ইন দ্য স্কাই সে দেখেছিল যে ঘন কালো মেঘ আকাশের মধ্যে গুরু গম্ভীর আওয়াজ করছে ডিড দ্য হোয়াট ডিড হি ফেল সরি হোয়াট হাউ ডিড হি ফেল ফিল হাউ ডিড ইউ ফিল অ্যাজ হি ওয়ার্কড বিটুইন দ্য ফিল্ড যখন সে মাঠের মধ্যে দিয়ে হাঁটছিল তখন সে কী অনুভব করেছিল হি ফেল থ্রাস্টি অ্যান্ড হিজ বডি ওয়াজ অন ফায়ার এবং সে সে তৃষ্ণার্থ অনুভব করেছিল এবং তার মনে হচ্ছিল যেন তার সর্বাঙ্গ জ্বলে যাচ্ছে যেন আগুনে জ্বলছে ওয়া ওয়ার্ড হি ডু আফটার রিচিং দ্য শেল্টার অফ এ ট্রি গাছের ছায়ায় যাওয়ার পর বা গাছের ছায়ায় পৌঁছানোর পর ছেলেটা কী করেছিল হি প্ল্যাশ ওয়াটার অন হিস ডাস্টি ফিড অ্যান্ড র্যাঙ্ক ওয়াটার টু হিস হার্টস কন্টেন্ট ফ্রম দ্য পার্শিয়ান হুইল সে কী করেছিল ওই পার্শিয়ান হুইল থেকে জল ছিটিয়ে দিয়েছিল নিজের ধুলোময় বা ধুলোযুক্ত পা যাকে বলে মানে ধুলোময় পায়ের উপর এবং তৃপ্তি করে বা মন ভরে হার্টস কন্টেন্ট মানে যতটা ইচ্ছা যতটা সম্ভব জল খাওয়া ততটা খেয়েছিল ওই পার্সিয়ান মিল থেকে নেক্সট অ্যাক্টিভিটি সিখসে বলেছে ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট অর্থাৎ টেক্স থেকে ইনফরমেশান নিয়ে চার্টটা পূরণ করো তো একটা একদিকে রয়েছে ওয়াট মানে কি আর ওয়াই মানে হচ্ছে কেন তো কী হয়েছিল আর কেন হয়েছিল। দ্য বয় ওয়াজ ওপেন মাউথ ছেলেটা হা হয়ে গেছিলো ওপেন মাউথ মানে হা হয়ে যাওয়া তো কেন হয়েছিল বিকজ দ্য বয় কেম টু নো দ্যাট দ্য ওল্ড ম্যান ওয়ান্স লিভড ইন এ প্লেস ওয়ার ইট হ্যাডেন ট্রেইন্ড ফর টেন ইয়ার্স কেন হাওয়া হয়ে গেছিলো কারণ ছেলেটা শুনেছিল যে বৃদ্ধ লোকটি এমন একটা জায়গায় বাস করতো যেখানে মেঘ দশ বছর ধরে বৃষ্টিপাত ঘটায়নি আচ্ছা এখানে ইট না লিখে ওয়ার ইট না লিখে ক্লাউডস লিখতে পারো ওয়ার দ্য ক্লাউডস হ্যাড হ্যাডন ট্রেইন্ড ফর টেন ইয়ার্স ওকে নেক্সট বিকজ দেখো তারপরটা কী আছে দ্য আর্থ ওয়াজ ডাম্প আন্ডার ড্যাম আন্ডার ফুট মানে পায়ের তলার মাটিটা একটু ভিজে ভিজে মনে হলো বিকজ ইট হ্যাড ড্রেইনড হেভিলি ওয়াইল দ্য বয় ওয়াজ আউট অফ ইস ভিলেজ যখন ছেলেটা তার গ্রামের বাইরে ছিল তখন বৃষ্টি সেখানে হয়ে গেছে মানে মেঘেরা এসে সেখানে বৃষ্টিপাত ঘটে গেছে ঘটিয়ে গেছে নেক্সট দ্য বয় হাড়ি ঢোম ছেলেটা দৌড়ে বাড়ি গেল তাড়াহুড়ো করে বাড়ি গেল বিকজ হি ওয়ান্টেড টু সি হাউ ফ্রেশ অ্যান্ড ক্লিন দ্য জামুন ট্রি ইন হিস কোর্ট লুকড সে দেখতে চেয়েছিলো যে তার বাড়ির উঠোনে যে জাম গাছটা রয়েছে সেটা কতটা তরতাজা এবং পরিষ্কার দেখাচ্ছে সেটা দেখার জন্যই ও দৌড়ে বাড়ি গেল ও ওয়ে হি গট হোম হি স এভরিথিং ওয়াজ চেঞ্জ সরি এভরিথিং হ্যাড চেঞ্জ যখন সে বাড়িতে পৌঁছালো তখন দেখলো যে সব কিছু পরিবর্তন হয়ে গেছে এভরিথিং হ্যাজ চেঞ্জ বিকজ অফ বিকজ অফ দ্য রেইন তাহলে এখানে লিখবে শুধু বিকজ অফ দ্য রেইন কারণ বৃষ্টির কারণে সবকিছু চেঞ্জ হয়ে গেছে নেক্সট চলে আসো অ্যাক্টিভিটি সেভেনে অ্যাক্টিভিটি সেভেনের রয়েছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্ট নিচের প্রশ্নগুলো উত্তর তোমাদের দিতে হবে এক নম্বর রয়েছে হোয়াট ডিড দ্য ওল্ড ম্যান সে অ্যাবাউট দ্য প্লেস ওয়ার হি ওয়ান্স স্লিপড বৃদ্ধ লোকটি সে যেখানে থাকতো সে যেখানে একসময় থাকতো সেই জায়গা সম্বন্ধে কী বলেছিলো দ্য ওল্ড ম্যান সেট দ্যাট ওয়ান্স হি হ্যাড লিভড ইন এ প্লেস ওয়্যার দ্য ক্লাউডস বা ইট যে কোনো একটা লিখতে পারো দ্য ক্লাউডসে লিখবে তোমরা এখানে দ্য ক্লাউডস হ্যাডেন রেইন ফর টেন ইয়ার্স বৃদ্ধ লোকটা বলেছিলো যে সে একদা একসময় থাকতো যেখানে বৃষ্টি কোনো দশ বছর ধরে কোনো বৃষ্টিপাত ঘটায় সরি মেঘেরা দশ বছর ধরে কোনো বৃষ্টিপাত ঘটায়নি হাউ ডিড দ্য বয় ফিল অ্যাজ হি রিচড দ্য মাডহাট ছেলেটা কী অনুভব করলো যখন সে ওই কুড়ে ঘরটাতে মাটির কুঁড়ে ঘরটাতে পৌঁছালো হি ফেল্ড আর নিপ ইন দ্য ইয়ার অ্যান্ড অ্যান্ড দ্য আর্থ ওয়াজ ড্যাম্প আন্ডার ফুট সে অনুভব করলো বাতাসে একটু ঠান্ডা ঠান্ডা ভাব এবং পায়ের তলার মাটিটা একটু সামান্য ভিজে ভিজে সেটা অনুভব করলো হোয়াট ডিড দ্য বয় ডু অ্যাস এ স্টুড আন্ডার দ্য জামুন ট্রি জামুন ট্রি মানে হচ্ছে জাম গাছের নিচে দাঁড়িয়ে ছেলেটা কী করলো হি লেট দ্য রেইন ড্রপস উইচ ওয়াজ রোলিং অফ দ্য লিভস অফ দ্য জামু ট্রি টু ফল অন হিজ হেড অ্যান্ড ফেস সে কী করলে যে জাম গাছের পাতা দিয়ে যে সমস্ত বৃষ্টির ফোটাগুলো গড়িয়ে পড়ছিলো সেগুলো তার চোখে মুখে পড়তে দিলো দিল মাথায় এবং মুখে পড়তে দিলো হেড অ্যান্ড ফেস রয়েছে নেক্সট চার নম্বরটা রয়েছে দেখো ডিটটা রয়েছে হোয়াই ডিট দ্য ক্লাউডস শেড রেইন ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য বয় কেন ছে মেঘেরা ছেলেটার অবর্তমানে বা অনুপস্থিতিতে বৃষ্টিপাত ঘটিয়েছে তা ক্লাউডস সে ড্রেইন ইন দ্য অ্যাবসেন্স অব দ্য বয় বিকজ হি ওয়ার্ক সো ফার ফ্রম হিজ ভিলেজ ইন সার্চ অফ দ্য ক্লাউডস কারণ সে মেঘের খোঁজে তার গ্রাম থেকে ছাড়িয়ে অনেকটা দূরে চলে গেছিলো মেঘের খোঁজ করতে গেছিলো তার জন্য মেঘ কী করেছে তার গ্রামে এসে বৃষ্টিপাত ঘটিয়ে চলে গেছে তো নেক্সট অ্যাক্টিভিটি এইট এতে বলেছে যে যেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স সেগুলোকে আন্ডারলাইন করতে তো প্রথমটা হবে আই শ্যাল বি রিডিং আ বুক নেক্সট উইক তাহলে এখানে শ্যাল বি রিডিং নেক্সট ইউ উইল বি গোয়িং টু স্কুল টু মরো তাহলে উইল বি গোয়িং দে উইল বি ভিজিটিং আওয়ার হাউস নেক্সট মান্থ তাহলে এখানে উইল বি ভিজিটিং নেক্সট এখানে অ্যাক্টিভিটি এইট বিতে বলেছে যে যেগুলো ফিউচার পারফেক্টেন্স সেগুলোকে আন্ডারলাইন করতে আই শ্যাল হ্যাভ রিটেন দ্য স্টোরি বাই দেন তাহলে এখানে শ্যাল হ্যাভ রিটেন হবে নেক্সট হি উইল হ্যাভ লেফট বিফোর ইউ গো টু সি দ্য ডক্টর তাহলে উইল হ্যাভ লেফট নেক্সট নেক্সট আছে দেখো ইউ শ্যাল হ্যাভ গন টু দ্য ফেয়ার তাহলে এখানে শ্যাল হ্যাভ গন নেক্সট অ্যাক্টিভিটি এইট এইটসিতে বলেছে রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস আইডেন্টিফাই দ্য ফিউচার কন্টিনিউাসটেন্স অ্যান্ড ফিউচার পারফেক্টেন্স ইন দ্য ফিল ইন দ্য টেবিল পেলো তো এখানে বলেছে যেটা ফিউচার পারফেক্টেন্স সেটাকে আইডেন্টিফাই করতে আর ফিউচার পারফ কন্টিনিউস টেন্স যেটা সেগুলোকে আইডেন্টিফাই করতে তো প্রথমটা আছে আই শ্যাল বি প্লেইং ইন দ্য ফিল্ড তাহলে আই শ্যাল বি প্লেইং রয়েছে তাহলে এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স নেক্সট শি উইল হ্যাভ রিসাইটেড দ্য পোয়েম তাহলে এটা হচ্ছে ফিউচার পারফেক্টেন্স নেক্সট রয়েছে তিন নম্বর ইউ উইল হ্যাভ এনজয়েড দ্য পিকনিক তাহলে উইল হ্যাভ এনজয়েড রয়েছে তাহলে ফিউচার পারফেক্টেন্স রয়েছে হবে এটা নেক্সট দে উইল বি কামিং সুন তাহলে উইল বি কামিং এটা হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স নেক্সট অ্যাক্টিভিটি নাইনে বলেছে রাইট দ্য অ্যান্টোনিমস অব দ্য আন্ডারলাইন ওয়ার্ডস বাই ইউজিং প্রিফিক্সেস ফ্রম দ্য হেল্প বক্স তো এখানে কিছু প্রিফিক্স দেওয়া রয়েছে সেই প্রিফিক্সগুলো এই ওয়ার্ডগুলোর সাথে অ্যাড করে যে ওয়ার্ডগুলো আন্ডারলাইন করা রয়েছে সেন্টেন্সে সেই ওয়ার্ডগুলোর সাথে অ্যাড করে কী করতে হবে তোমাদের অ্যান্টোনিমস অর্থাৎ তার শব্দ বানাতে হবে অপোজিট ওয়ার্ড যাকে বলে তাহলে পসিবল পসিবল হবে ইমপসিবল লেজিবল হবে ইললেজিবল রিজনেবল আনরিজনেবল বিলিভস ডিসবিলিভস তো হয়ে গেল তাহলে তোমাদের ক্লাউডসেরও অ্যাক্টিভিটি সলিউশন কমপ্লিট তো নেক্সট দেখা হবে পরের ভিডিওতে টেল দেন বাই